সুপ্রিয় শিক্ষার্থী, একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের আজকের এই অনলাইন ক্লাসের বিষয় অ্যালগোরিদম ও ফ্লোচার্ট। হ্যাঁ, পঞ্চম অধ্যায়ের প্রথম অংশে এই অ্যালগোরিদম ও ফ্লোচার্ট সম্পর্কে আমাদের বইতে বিস্তারিত দেওয়া আছে, সেখান থেকেই যে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের এই ক্লাসটি সাজানো হয়েছে। আমরা এর আগের লেকচারে দেখেছি অ্যালগোরিদম অফ ফ্লোচার্টের সংজ্ঞা, আবার একটু রিভিশনে আসি। অ্যালগোরিদম কি? একটি প্রোগ্রামকে ধাপে ধাপে উপস্থাপন করা হলো অ্যালগোরিদম। হ্যাঁ, এটাই ছিল ফ্লোচার্ট, চিত্রের সাহায্যে একটি প্রোগ্রামকে বিভিন্ন অংশে উপস্থাপন করা, মানে চিত্র দিয়ে, বিভিন্ন ধরনের চিত্র ব্যবহার করে একটি প্রোগ্রামকে উপস্থাপন করাই ছিল ফ্লোচার্টের সংজ্ঞা। অ্যালগোরিদম ফ্লোচার্টটা কেন আসছে, উদ্দেশ্যটা কি? সেটাও ছিল প্রোগ্রামকে সহজে উপস্থাপন করা ও রচনার জন্য অ্যালগোরিদম ও ফ্লোচার্টের গুরুত্ব অপরিসীম। আরেকটা ছিল সহজে ভুল ত্রুটি যেন ধরা যায় এবং সংশোধন করা যায়। অ্যালগোরিদম আর ফ্লোচার্ট বোঝার আগে একটা বেসিক স্ট্রাকচার অফ কম্পিউটার স্মরণ করিয়ে দিই। শুরুর দিকে, প্রথম দিকে যখন আইসিটি নিয়ে ধারণা দেওয়া হয়, তখনই বিভিন্ন পাঠ্যপুস্তকে ছিল যে একটি কম্পিউটার তিনটি অংশে কাজ করে, ইনপুট, প্রসেস, আউটপুট। তাহলে কম্পিউটারকে দিয়ে কোনো কাজ করানোর জন্য প্রথমে কিছু নির্দেশ দিতে হয়, যা ইনপুট, কিছু তথ্যপাত্র দিতে হয়, সেগুলো হলো ইনপুট। সেই তথ্যপাত্রগুলোকে প্রক্রিয়াকরণ করে ফলাফলের জন্য প্রস্তুত করে, সেটি ছিল প্রসেস। আর যখন আমরা ফলাফলটা পেয়ে যাই বিভিন্ন আউটপুট ডিভাইসের মাধ্যমে, সেটি ছিল আউটপুট। তাহলে বেসিক স্ট্রাকচার অফ অ্যালগোরিদম ঠিক তাই, সেই ইনপুট অংশ থাকবে, প্রসেস অংশ থাকবে, আউটপুট অংশ থাকবে। শুধু শুরুতে একটি স্টার্ট ও শেষে একটি এন্ড বা স্টপ অপশন যোগ করলেই এটি অ্যালগোরিদমের বেসিক স্ট্রাকচার হয়ে গেল। বোঝার সুবিধার্থে চিত্র দুটি পাশাপাশি দেওয়া হল। ফ্লোচার্টের প্রকারভেদ, ফ্লোচার্ট দুই ধরনের, একটা হলো সিস্টেম ফ্লোচার্ট, একটা হলো প্রোগ্রাম ফ্লোচার্ট। সিস্টেম ফ্লোচার্টটা কি? প্রোগ্রামের জন্য তথ্য উপাত্ত গ্রহণ, ডেটা প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, ফলাফল প্রদর্শন ইত্যাদি কাজগুলো যদি কোনো চিত্রের সাহায্যে দেখানো হয়, তাহলে সমস্ত চিত্রগুলো তৈরি করে সিস্টেম ফ্লোচার্টের। আবার বলি, প্রোগ্রামের জন্য তথ্য উপাত্ত গ্রহণ, প্রোগ্রামের জন্য সেই তথ্যগুলো প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, ফলাফল, অর্থাৎ পুরো একটি প্রোগ্রাম সিস্টেমটাকে যদি চিত্রের সাহায্যে উপস্থাপন করা হয়, সেটা হলো সিস্টেম ফ্লোচার্ট। এবার প্রোগ্রাম ফ্লোচার্ট, অর্থাৎ একটি নির্দিষ্ট প্রোগ্রামকে, একটি প্রোগ্রামের কোডিংকে, বা হ্যাঁ, সেই কোডিংকে যদি ধাপে ধাপে বর্ণনা বা বিস্তারিত বা সংক্ষেপে বিবরণ দেওয়া থাকে, সেটাই হলো প্রোগ্রাম ফ্লোচার্ট। আমাদের উচ্চ মাধ্যমিক সিলেবাসে প্রোগ্রাম ফ্লোচার্ট দেওয়া আছে, সিস্টেম ফ্লোচার্ট থেকে তেমন প্রশ্ন আসে না। আমরা এখন প্রোগ্রাম ফ্লোচার্ট নিয়ে আরও ডিটেলস আলোচনা করব। প্রোগ্রাম ফ্লোচার্টে অনেকগুলো চিত্র রয়েছে। বহুল ব্যবহৃত এই ছয়টি চিত্র দিয়ে যত প্রোগ্রাম করা যায় আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসের জন্য যথেষ্ট। প্রোগ্রাম ফ্লোচার্টে ব্যবহৃত প্রতীকগুলোর মধ্যে লম্বাটে গোল, যেটা শুরু আর শেষ বোঝানো হয়, সামন্তরিক চিহ্নের মতো প্রতীক, সেটা ইনপুট আর আউটপুটকে বোঝানো হয়, আয়তাকার আয়তক্ষেত্রের মতো যে প্রতীকটি রয়েছে সেটির দ্বারা প্রসেস প্রক্রিয়াকরণ ও অ্যাসাইন মানে নির্দিষ্টকরণ বোঝানো হয়, রম্বসের মতো যে চিহ্নটা সেটির সাহায্যে শর্ত বা সিদ্ধান্ত বোঝানো হয়, ছোট বৃত্তাকার গোল প্রতীকটির সাহায্যে কানেক্টর বা সংযুক্ত বোঝানো হয়, আর অ্যারো চিহ্ন সাহায্যে প্রবাহ বোঝানো হয়,
প্রোগ্রামটি কোন দিক কোন দিকে যাবে সেটির জন্য এই তীর চিহ্ন ব্যবহৃত হয়। আর এই চিহ্নগুলোর সবগুলো বা কয়েকটি মিলেই ছোট থেকে বড় যে কোনো প্রোগ্রামকে উপস্থাপন করা হয়। এখানে একটি উদাহরণ দেওয়া আছে, সে উদাহরণের সাহায্যে অ্যালগোরিদম আর ফ্লোচার্টকে পাশাপাশি দেখানো হয়েছে। দুটি সংখ্যা যোগ করা ফ্লোচার্ট ও অ্যালগোরিদম। আমরা প্রথমে ফ্লোচার্টটা লক্ষ্য করি, প্রথমে শুরু, এরপর ইনপুট চিহ্ন, প্রসেস চিহ্ন, আউটপুট চিহ্ন এবং শেষ। শুরুতে যে স্ট্রাকচারটা দেখানো হয়েছিল সেই স্ট্রাকচার অনুযায়ী এই প্রোগ্রামের ফ্লোচার্টটি তৈরি করা হয়েছে। প্রত্যেকটি ফ্লোচার্টে শুরুতে স্টার্ট এবং শেষে স্টপ দেখাতে হয়, এটা নিয়ে আর কোনো কথা হবে না। ইনপুট, হ্যাঁ, এই প্রবলেমটি সমাধান করার জন্য ইনপুট আমার দুটি সংখ্যা দরকার। একটা কথা হয়তো আমরা সবাই জানি যে প্রোগ্রাম বা জিনিসগুলো ফিক্সড কোনো মান দিয়ে করা হয় না, ফিক্সড কোনো মান দিয়ে প্রোগ্রাম করলে মান ফলাফল ফিক্সডই দেখাবে। এই জন্য প্রোগ্রামগুলো এমনভাবে করা হয় যেন যে কেউ যে কোনো মান দিয়ে প্রোগ্রামটি যাচাই তুলনা করতে পারে। সেই হিসেবে দুটি সংখ্যা না দিয়ে দুটি সংখ্যাকে চেনানোর জন্য এ আর বি দুটি চলক ঘোষণা করা হলো, যা ইনপুট চিত্রের মধ্যে দেখানো হয়েছে। এরপরে ওই চলক দুটো যোগ করে যোগফল টি নামক একটি চলকে রাখা হলো এবং পরে আউটপুট আকারে সেই টি এর মান দেখানো হলো। তাহলে দুটি সংখ্যা যোগ করার ফ্লোচার্টটি লক্ষ্য করি, প্রথমে স্টার্ট, পরে দুটি চলক এ আর বি কে ইনপুট নেওয়া হলো, এরপরে চলক দুটি যোগ করে যোগফল টিতে রাখা হলো। যেহেতু এটি একটি কাজ প্রসেস, এই জন্য এটি আয়তাকার চিত্রের প্রতীকে এসেছে এবং পরবর্তীতে ফলাফল আমরা জানি ইনপুট আর আউটপুটের প্রতীক এক, সামুদ্রিক এবং সবার শেষে শেষ। ঠিক এই কাজগুলো, এই চিত্রে যে সমস্ত কাজগুলো হয়েছে সেটিকে যদি ধাপে ধাপে লেখা হয় তবেই তো সেটি অ্যালগোরিদম। তাহলে ফ্লোচার্টের সঙ্গে মিল রেখে তার ডান পাশে অ্যালগোরিদম দেখানো হয়েছে। 1 নম্বর শুরু, 2 নম্বর এ ও বি কে ইনপুট নেওয়া হলো, 3 নম্বর এ ও বি এর যোগফল টিতে রাখা হলো, 4 নম্বর ফলাফল হিসেবে টি এর মান প্রদর্শন করা হলো এবং 5 নম্বর শেষ। তাহলে আমরা ছোট্ট একটি উদাহরণের সাহায্যে দেখলাম ফ্লোচার্ট আর অ্যালগোরিদম একই জিনিস, একটিকে চিত্রের সাহায্যে উপস্থাপন করা হয়, আরেকটিতে সেই চিত্রে উপস্থাপিত বিষয়গুলো ধাপে ধাপে লেখা হয়। এখানে উল্লেখ্য 6টি প্রতীকের মধ্যে 4টি প্রতীক ব্যবহার হয়েছে, কোনো সমস্যা নেই। যে কোনো প্রোগ্রামেই যে কোনো প্রতীক, সব প্রোগ্রামে যে সব প্রতীক ব্যবহার হবে এমন কোনো কথা নেই। পরবর্তীতে আমরা আরেকটি উদাহরণের সাহায্যে অন প্রতীকগুলো ব্যবহার, মানে এর আগে যে সমস্ত প্রতীকগুলো ব্যবহার হয়নি সেটি ব্যবহার করে আরেকটি প্রোগ্রাম দেখানো। ওই প্রোগ্রামে যে দুটি প্রতীক মিস ছিল, শর্ত এবং সিদ্ধান্ত এবং কানেক্টর, এখানে সেই প্রতীকের ব্যবহার দেখানো হয়েছে। এখন যে প্রোগ্রামটা করা হয়েছে সেই প্রোগ্রামটি হলো দুটি সংখ্যার মধ্যে তুলনা করা। দুটি সংখ্যার মধ্যে তুলনা করে কোন সংখ্যাটি বড় এবং কোন সংখ্যাটি অপর সংখ্যা থেকে ছোট সব কিছুই করা সম্ভব। এই ফ্লোচার্টে দেখা যাচ্ছে প্রথমে শুরু এবং শেষে এন্ড দুটি যথাযথভাবে বসেছে। যেহেতু এখানে দুটি সংখ্যার মধ্যে তুলনা করা হয়েছে সেই জন্য ইনপুট আকারে এ আর বি কে নেওয়া হলো, এখানে এ আর বি চলক ইনপুট আকারে ব্যবহৃত হলো। এর পরের অংশে এ আর বি এর মধ্যে তুলনা করা হলো। আমরা ইতিপূর্বে জেনেছি তুলনা শর্ত বা সিদ্ধান্তের জন্য রম্বস আকৃতির বা বরফি আকৃতির চিহ্নটি ব্যবহৃত, প্রতীকটি ব্যবহৃত হয়। এখানে সেই প্রতীকের মধ্যেই কন্ডিশন বা শর্তটি দেওয়া আছে
এবং প্রতিটি কন্ডিশন বা ইয়েস বা ট্রু, আরেকটি নো বা ফলস। এই ফ্লোচার্টটি কিভাবে কাজ করেছে? প্রথমে এ আর বি দুটি মান দেওয়া হলো ইনপুট আকারে, এরপরে মান দুটোর মধ্যে তুলনা করা হলো, এবং এখানে তুলনার জন্য একটি গ্রেটার দেন চিহ্ন এবং একটি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার হয়েছে। আমরা যদি প্রশ্নবোধক চিহ্নটি না দিতে চাই, উপরে ইফ লিখতে পারি। এই শর্তটি যদি সত্য হয় তাহলে এটি বাম দিকে ওয়াই বা ইয়েস দেওয়া আছে, এদিক দিয়ে আউটপুট এ ইজ বিগ এখানে চলে যাবে। আর যদি শর্তটি মিথ্যে হয় তাহলে ডান পাশে নো দেখানো আছে, বি ইজ বিগ এই ফলাফলটি প্রদর্শন করবে। এবং যেহেতু এখানে একাধিক ফলাফল অপশন রয়েছে, এজন্যই একাধিক ফলাফলকে সংযুক্ত করার জন্য কানেক্টর ব্যবহার হয়েছে, এবং কানেক্টরের থেকেই প্রোগ্রামটি শেষ চলে গিয়েছে। এখানে আমরা দেখতে পেলাম যে যেখানে কন্ডিশন থাকবে সেখানে কন্ডিশনকে বাস্তবায়ন করার জন্য ইয়েস বা নো দুটি অপশন থাকবে। যে কোনো দিক দিয়ে অপশন দুটি দেওয়া যায়, আমি পাশাপাশি দেখিয়েছি, এটাকে এক পাশে ইয়েস আর নিচে বা অন্য পাশে ওয়াই দিলেও চলবে, নো দিলেও প্রোগ্রামটি প্রচার তৈরি করা যাবে। বাম পাশে প্রোগ্রামের ফ্লোচার্টে যে সমস্ত গাছগুলো চিত্রের সাহায্যে দেখানো হয়েছে, ডান পাশে সেটার অ্যালগোরিদম দেওয়া আছে। বিশেষ কারণে আমরা অ্যালগোরিদমটা এভাবে উপস্থাপন করছি, তবে বলে রাখা ভালো, অ্যালগোরিদম বা ফ্লোচার্টের নির্দিষ্ট কোনো নিয়ম বা ধাপ নেই। যে কেউ যে কোনো ধাপে, যে কয়েকটি ধাপে দিয়ে প্রোগ্রামটি ফ্লোচার্ট বা অ্যালগোরিদম দেখাতে পারে। আমি এখানে 6টি ধাপে প্রোগ্রামটি শেষ করেছি, ইচ্ছে করলে 4টি, 5টি, 6টি বা 7টি ধাপে প্রোগ্রামটি শেষ করা সম্ভব। পরীক্ষকরা ধাপগুলো এবং তার ধাপের কাজগুলো সিকোয়েন্সিয়ালি পেলেই নাম্বার দিয়ে দিবে। প্রথমে শুরু 2 নম্বর ধাপে এ ও বি কে ইনপুট নেওয়া হলো, যথাযথ পূর্বের মতোই। ধাপ নাম্বার 3-এ এ গ্রেটার দেন বি প্রশ্নবোধক চিহ্ন তুলনা করা হলো, যদি সত্য হয় 4 নং ধাপে যাবে এবং না হলে 5 নং ধাপে যাবে। উল্লেখ্য, এই প্রোগ্রামের ফ্লোচার্ট থেকে অ্যালগোরিদম লেখার জন্য আমি বড় বড় যে প্রতীকগুলো ব্যবহার হয়েছে সেগুলোর একটি নাম্বার মনে মনে দিয়ে রেখেছি। স্টার্টকে 1 নম্বর, ইনপুট 2 নম্বর, তুলনাকে 3 নম্বর, এ ইজ বি কে 4 নম্বর, বি ইজ বি কে 5 নম্বর এবং এন কে 6 নম্বর। উল্লেখ্য, কানেক্টরকে কোনো সংজ্ঞায়িত না করলেও চলে। এবার ধাপে 3-এ চলে আসি। এ গ্রেটার দেন বি তুলনা করা হলো, যদি সত্য হয় 4 নং ধাপে যাবে এবং 4 নং ধাপে এ কে বড় দেখানো আছে, এবং যদি এটি মিথ্যে হয় তাহলে এদিক দিয়ে না গিয়ে অপোজিট নো দিয়ে ফলাফল বি ইজ বিগতে যাবে এবং এখান থেকে। উল্লেখ্য, ফলাফল যে কোনো একটি দেখাবে, দুটি একসাথে দেখানো সম্ভব নয়, আর এজন্যে এখানে এই দুটি অপশন ব্যবহার করা হয়েছে, কানেক্টর সাহায্যে প্রোগ্রামটি শেষ দেখানো আছে। তো শিক্ষার্থীরা দুটি ফ্লোচার্টের মধ্যে তুলনামূলকভাবে আলোচনা করে শিক্ষার্থীরা একটা ছোট্ট ভুল সংশোধন করে দেওয়া হলো, সেটা হলো আয়তকার ক্ষেত্রের যে প্রতীকটি সেখান সেটি প্রসেস বা অ্যাসাইন বা নির্দিষ্টকরণের জন্য ব্যবহৃত হয়, যা পূর্বের লেকচার শিটে অ্যাসাইনমেন্ট ভুলক্রমে লেখা হয়েছিল। সকলকে ধন্যবাদ।